বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়া লাউগাঁও থেকে ঋষ্যমুখ বিধানসভার রতনপুর এলাকার জনসংযোগকারী মুহুরী নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ ফের শুরু হয়েছে। 2009 সালে এই সেতুর শিলান্যাস হলেও দীর্ঘ 12 বছরেও তা সম্পূর্ণ হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার অসমাপ্ত কাজগুলির উপর জোর দেয়। এলাকার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক নিজে উদ্যোগী হয়ে ব্রিজ নিয়ে বিধানসভায় কথা বলেন, পরে বিধায়ক দল পরিদর্শন করে যান এবং কাজ বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন। বিধায়ক নিজেই উদ্যোগী হয়ে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার দীপক চন্দ্র দাসকে নিয়ে আসেন এবং কাজও শুরু করিয়ে দেন। লক্ষ্য, বর্ষার আগে ব্রিজ সম্পূর্ণ করার। এই ব্রিজ তৈরি করতে ব্যয় হবে প্রায় 9 কোটি টাকা। এই ব্রিজের দিকে তাকে এপার লাউগাঁও এবং ওপার রতনপুর এলাকার মানুষ, তাই মানুষের দীর্ঘদিনের দাবি ব্রিজটি দ্রুত সম্পূর্ণ করার, আর সেই লক্ষ্যেই কাজে হাত দিয়েছে সরকার। পুনরায় কাজ শুরু হওয়ায় কার্যত খুশি এলাকাবাসীরা। এলাকাবাসীরা জানান, এই ব্রিজ তৈরির সাথে সাথে লাউগাঁও এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। দীর্ঘদিন কাজ বন্ধ হয়ে থাকার জন্য বিগত বাম সরকারের উদাসীনতাকেই দায়ী করেন। আমাদের এই লাউগাঁও গ্রাম পঞ্চায়েত যোগাযোগ যে পরিষেবা, সেই পরিষেবা অনেকটা দুর্বল এবং এখানে একটা এই ব্রিজটা যদি কমপ্লিট হয়, বিস্তীর্ণ এলাকার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, বাজারে আসা যাওয়া এবং মানুষ বাজারমুখী হওয়া, এগুলো অন্তত আমাদের খুবই সঠিক হবে। এবং আমাদের দাবি, আমাদের লাউগাঁও পঞ্চায়েত এবং লাউগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের দাবি, এই সেতুটা যাতে অতি সত্বর শেষ করা হয়, আমাদের দাবি থাকবে নতুন সরকারের কাছে। আগের সরকারের যে উদাসীনতা, সেই উদাসীনতার কারণে এটা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার জানান, লাউগাঁও এর শিলং মগপাড়া থেকে রতনপুর পর্যন্ত মুহুরী নদীর উপর নির্মীয়মান এই ব্রিজের একটি পিলার নিয়ে সমস্যা ছিল, তাই হয়নি। তবে এবার বিধায়কের সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজে হাত দেওয়া হয়েছে। সমস্ত প্রযুক্তি দিয়ে এবার এই কাজ সম্পূর্ণ করা হবে। তার লক্ষ্য রয়েছে বর্ষার আগে কাজটি শেষ করার। কাজ করতে গিয়ে প্রত্যেকটা পাইল যখন আমরা ড্রাইভ করি, তখন থেকে প্রবলেম চলছিল। প্রচন্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্লুইং হতো, সাথে স্যান্ড আসতো, সিঙ্কিং করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত আমরা এখন ডিসিশন নিয়েছি, যেহেতু এটার কাজ করতে হবে, আমরা ডিসিশন নিয়েছি যে এখানে আমরা প্লাগ করে নেব। প্লাগ করে ফার্দার আবার লোড টেস্ট করবো, ফুল লোড দিয়ে দেখবো এটা সাঙ্ক হয় কিনা, ফার্দার নিচের দিকে যায় কিনা। যদি যায় তাহলে অল্টারনেটিভ আমরা আরেকটা টেকনোলজি হাতে রেখেছি, আমরা সাইডে দিয়ে পাইল করবো, করে স্ট্রেন্থেনিং করে ব্রিজটা করে নেব। তবে শেষ পর্যন্ত কাজ শুরু করতে পেরে খুশি এলাকার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। তিনি জানান, এই ব্রিজ সম্পূর্ণ হলে এলাকার জাতি উপজাতি মানুষের অনেক সুবিধে হবে। তবে তিনিও এর জন্য বাম সরকারের উদাসীনতাকেই দায়ী করেন। প্লে করা হয়েছিল নভেম্বর 2007 এবং দীর্ঘদিন ধরে এটা ঝুলেছিল। এটা 3 ভাগের 2 ভাগ কাজ হওয়ার পরে এটা কাজটা প্রায় ডেজার্টেড ছিল। এই নতুন সরকার আসার পরে আমি চিফ ইঞ্জিনিয়ার দাস সাহেবকে অনুরোধ করে এটা আবার শুরু করা হচ্ছে, এটা অ্যাসেম্বলিতে তোলা হয়েছিল। যদি এই বছরের বর্ষার নামার আগে যদি এটা হয়ে যায়, তাহলে প্রত্যন্ত অঞ্চলের, এই বিস্তীর্ণ অঞ্চলের গরিব অংশের মানুষ, বিশেষ করে এখানে জনজাতি অংশের মানুষ বেশি, এই ব্রিজটা চালু হলে পরে তারা অত্যন্ত উপকৃত হবে। বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।